ঢাকা দশ আসনের দুই কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা, আপনাদের দুজনের দায়িত্ব আমার। আমি আপনাদেরকে এই এলাকায় দেখে শুনে রাখবো ইনশাআল্লাহ। ভারতে পালিয়েছেন নায়ক ফেরদৌস, অবশেষে তার খবর পাওয়া গিয়েছে। ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ রূপালী পর্দা দাপিয়ে বেড়ানোর পর সক্রিয় হন রাজনীতির মাঠে। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন তিনি। কিন্তু নির্বাচনের পর এক বছরও সংসদ সদস্য হিসেবে থাকার সৌভাগ্য হল না ফেরদৌসের। ছাত্র জনতার এক দফা দাবির জেরে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তিনিই নন, তার দেশত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী এমপিরাও দেশ ছেড়েছেন, সেই সঙ্গে ভেঙে দেওয়া হয় সংসদ। এমত অবস্থায় খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে মন্ত্রিসভার যারা দেশে রয়ে গেছেন তারা এখন কে কোথায় আছেন। বিশেষ করে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এখন কোথায় রয়েছেন, তিনি কি দেশ ছেড়েছেন নাকি দেশেই কোথাও গা ঢাকা দিয়ে আছেন। ভারতীয় এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে ফেরদৌস নাকি এখন ভারতেই আছেন। তিনি একটা সময় টলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন, এই বিপদের সময় তার কাছ থেকে ভারতেই নিরাপদ আশ্রয় বলে মনে হয়েছে। যদিও কেউ কেউ আবার দাবি করেছেন ফেরদৌস মোটেই দেশ ছাড়েননি, বরং তিনি বাংলাদেশে কোথাও গা ঢাকা দিয়ে আছেন। এদিকে ফেরদৌসের মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে, তার ব্যক্তিগত সচিবের মোবাইল নাম্বারও বন্ধ রয়েছে, তাই নায়ক এখন কোথায় আছেন সেই খবর এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। 5 আগস্টের পর থেকেই নিখোঁজ চিত্রনায়ক ফেরদৌস, তাকে সবশেষ দেখা গিয়েছিল সরকার পতনের দিন কয়েক আগে পুড়ে যাওয়া বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে। চ্যানেলটির উপর হামলার প্রতিবাদ জানিয়েছিলেন ফেরদৌস।